সিরিয়াস দেখা হচ্ছে রমিতের বাড়িতে রাত্রিবেলা। আমি আর রমিত পাশাপাশি শুয়ে আছি। রমিত দেখো দাঁত কালাচ্ছে, দেখো একটু পরে কান্নাকাটি করবে। দেখতে পাচ্ছ এখানে সাত থেকে অর্ণব গেম খেলছে, এখানে সাত থেকে অর্ণব, যাকে আমরা প্রায় 2-3 হাজার বছর পর দেখলাম। আমরা বাড়ি থেকে বেরোয় না, উনি বাড়িতে এক জায়গায় বসে চেঁচামেচি করে আর গেম খেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে, সোহমউদ্দিন খারালি পেঁয়াজ কাটতে বসছে। আপনি একটু বলুন, আল্লাহ দিব্যি পারবেন এটা? আপনি একটু বলুন, বলবেন না এটা জামা প্যান্ট পরা হচ্ছে। আমরা এখন মাংস রান্না করবো। মাংস কষাবা, আসলে মাংসটা দিয়ে কি রেসো, একটু তাকাও এদিকে, তাকাও কি ভাই জানবে তুমি, অঙ্কুশ এই দেখুন ছাড়ছে প্যান্ট, ভিডিও করছি, এই দেখুন এই দুজন বান্টু আছে, এই দুজন খেলেই আছে তখন থেকে, সেই 9:30টার সময় এসে তখন থেকে খেলে যাচ্ছে, খেলেই যাচ্ছে। বাবা আমরা চলে এসছি, এখনো সারাসি ধরে আছে, ও নাড়াচ্ছে, দেখুন আপনারা দেখে বলুন তো এটা কষেছে নাকি, সব ভালো কষেছে, এদিকে দেখা থলোটা দেখা, এই দেখো কে করছে, কেউ ভাইয়া খুশ, কেউ ভাইয়া ইত্তা হাস কুড়ায়ো, হ্যাঁ না পাস কি আর রে ও বড়া, কিতনে রূপে মিলা, কিতনে রূপে, ও তুমি দেখ লও গে, দিয়ে দাও মাংস, না আরে মাংস কাঁচা না কেন, বেরিয়ে গেছে তো কাঁচা, কা ও তো ম্যারিনেট করা, झूठ नहीं सच है सनम सनम तेरी कसम हो सनम तेरी कसम स
सनम तेरी कसम কেন যে অসম্ভব অন্ধকারের কলি পাখার তালে সোজা সুজি তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে জানি তর্কে বহু দূর তাও আমায় তুমি আঁকড়ে ধরো আমার ভেতর বাড়ছ টাকা শান্তু তিতাস সবাই ভিখারির মতো খেতে বসেছে আর আমরা হচ্ছে মহাজন আমরা সবাইকে খাবার দিতে দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ এই যে আমরা এটা বানিয়েছি তুমি মার মারাও এটা 18+ না আরে বলছি না এটা চিলড্রেন ব্লক নাইস আমার বাড়ির লোকজন তো আছে নাকি সবার বাড়ির লোকজন তো আছে এটা কেটে যাবে ময়ূকের এই পার্ট কে রমেশ ছিটিয়া তোমরা সবাই ব্যারাকপুর যাওয়ার চিন্তা করছো তো হ্যাঁ তোমাদের টু অফ দি হয়েছে এরপর থ্রি অফ দি নিয়ে যাবো তোমাদের নিয়ে চলো দেখা যাবে সেটা আরো বড় মেয়েবাজ দাদা বাউজি এটা আমাদের বৃষ্টি মানে বর্ষা এটা হচ্ছে স্বাগতা দেখা না ভত্রিকে হ্যালো মাগিরা ভালো আছো তো অর্ণব তাকালো দেখ আমাকে কেউ নেই
আর এই যে গান্ডুটা যে আমাদের ক্যামেরাম্যান আমরা এখানে ঠিক আছে ওটা পরে হবে আমরা এখানে কলেজে আছি এক বছর পর জমা দিতে এসেছি কাগজপত্র আমার একটা পাতরা হয়ে গেছে বাড়ির দলিল জমা দিতে এলাম পায়ে হাত দিচ্ছে সবাই তুই দাদা বৌদি এসে আর কিছু দেখবি It was at this moment that he knew. Steve